স্বাভাবিক অবস্থায় আমার ভিডিও আপনারা যারা দেখে থাকেন তারা ম্যাক্সিমামই মূলত হচ্ছে মোবাইল ইউজার এবং তারা চান যে আমি এমন কিছু ভিডিও তৈরি করি যেগুলো মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়। কোনো নর্মাল মেথড আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আমাকে এমন কিছু মেথড হচ্ছে মানে খুঁজে বের করতে হয় যেগুলোর মাধ্যমে আসলেই সত্যি সত্যি ইনকাম করা যায়। তো এরকম আজকে এমন একটা ইনকামের সিস্টেমের সাথে আমি পরিচয় করে দিব যেটার মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে খুব সহজে ইনকাম করতে পারেন। এটা অনেকটা হচ্ছে ব্যবসার মতো, আর আপনি যদি মনে করেন একজন কর্মী হিসেবে কাজ করতে চান সেটাও আপনি করতে পারেন, মানে দুই দিকে এখানে হচ্ছে কাজ করা যায়। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় আপনারা এই বিষয়টা যে জানেন যে ইউটিউবে হচ্ছে ভিডিও তৈরি করলে বা কন্টেন্ট তৈরি করলে বা ভিডিও আপলোড করলে সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা যায় বা স্পন্সরশিপ পাওয়া যায় বা নিজস্ব প্রোডাক্ট হচ্ছে মানুষ হচ্ছে সার্ভিস সেল করে, সেটা একটা বিষয়। ঠিক আছে, আজকে একটা ডিফারেন্টভাবে আমি ইনকামের সিস্টেম সেটা হচ্ছে শেয়ার করবো। ঠিক আছে, সেটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন চ্যানেল হচ্ছে বিক্রি করে আপনি কিভাবে ইনকাম করবেন। ঠিক আছে, এখন বিক্রি করার আগে আপনার কোন জিনিসটা দরকার? অবশ্যই আপনার কি একটা মনিটাইজেশন চ্যানেল কি তৈরি করে নিতে হবে। ভিডিওটা আমি তিনটা স্টেপে হচ্ছে শেষ করবো। এক হচ্ছে পেমেন্ট প্রুফ, দ্বিতীয়টা হচ্ছে আপনার মানে যে এখন প্রসেস বা কিভাবে কিভাবে করতে হবে সেটা, এবং ইউটিউব চ্যানেল কোথায় হচ্ছে আপনি বিক্রি করবেন। প্রথম যেটা দেখাবো সেটা হলো আপনার পেমেন্ট প্রুফটা। আমার একজন খুব ক্লোজ বন্ধু, তিনি হচ্ছে একটা অ্যাড দিয়েছিলেন যে মনিটাইজেশন অন চ্যানেল, ইউটিউব চ্যানেল বিক্রি করা হবে, সাবস্ক্রাইবার হচ্ছে 1300, চ্যানেল সম্পূর্ণ ফ্রেশ, কোনো স্ট্রাইক বা কোনো ওয়ার্নিং নাই, চ্যানেলটি ভিডিওর সাজেস্ট যায় আর বেশিরভাগ ভিউজ সাজেস্টে এসেছে, প্রাইস হচ্ছে 1500, নিলে মেসেজ দিবেন আর শুধু শুধু চ্যানেল দেখার জন্য কেউ লিঙ্ক চাইবেন না। ঠিক আছে, একটা গ্রুপ আছে, এই ধরনের অনেকগুলো গ্রুপ আমি আপনাদেরকে দিয়ে দিব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি পেয়ে যাবেন গ্রুপগুলোর লিঙ্কগুলো। ঠিক আছে, তো ওনাকে আমি এই জিজ্ঞেস করলাম যে উনি হচ্ছে কত টাকা সেল করছেন। উনি হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে বিক্রি করছে 11000 টাকায়। এই ধরনের ইউটিউব চ্যানেল যে বাই সেল হয়, মনিটাইজেশন চ্যানেল যে বিক্রি করা যায় অনেক মানুষ কিন্তু জানেন। ঠিক আছে, আমার ভিডিওটা যারা দেখছেন, কিন্তু কথা হচ্ছে খুব সহজে কিভাবে মনিটাইজেশন করবো প্রশ্ন তো জাগতেছে না আপনাদের কাছে, তো ওইটাই মূলত হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনি google.com আসবেন, এখানে আসার পর আপনি লিখবেন smm bispa.com। প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এটাতে হচ্ছে চলে যাবেন, এটা হচ্ছে মূলত সেম ওয়েবসাইট, হ্যাঁ এটাই হচ্ছে মূলত আমাদের সেই ওয়েবসাইট, কাঙ্ক্ষিত ওয়েবসাইট। খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ যেহেতু টাকা পয়সার মামলা, এখান থেকে তো আপনারা হচ্ছে কাজটা শিখতে পারলে ভালো একটা ইনকাম করতে পারবেন। এটা মূলত একটা হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি, ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠান। প্রথমে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট করবেন, তো এখানে হচ্ছে উপরে নাম আপনার, এখানে প্রথম নাম শেষ নাম দিবেন এবং হচ্ছে আপনার ইমেল দিবেন, এখানে হচ্ছে পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন। এখান থেকে পাসওয়ার্ড এখানে যেটা অটো একটা জেনারেট হয়ে যায়, যে এখান থেকে অটো একটা জেনারেট হয়ে যায়, যখন এখানে হচ্ছে অটো জেনারেট হয়ে যাবে এখানে যেটা বসাবেন এখানেও অটোমেটিক্যালি সেটা কি চলে আসে। ইভেন হচ্ছে আপনি যদি চান যে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন সেটাও আপনি করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। এরপর হচ্ছে আই এম নট এ রোবট, দেওয়ার পর সাইন আপ ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার ইমেল একটা ইমেল চলে যাবে। এখানে একটা ভালো জিনিস হচ্ছে এখানে আপনার এখানে কোনো ইমেল ভেরিফিকেশন চায় না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট হচ্ছে এখান থেকে সাইন ইন করবো অথবা হচ্ছে এখান থেকে সাইন ইন করবো। প্রথমে আপনার যেহেতু অ্যাকাউন্টটা করা হয়ে গেছে আপনার এখান থেকে অ্যাড পান করতে হবে, যেহেতু আপনার অ্যাড পান যদি না করেন তাহলে তো আপনি অর্ডার করতে পারবেন না, তাই না? আমি সবগুলো হচ্ছে ডিসক্রাইব করতেছি একটা একটা করে। প্রথমে হচ্ছে নিউ অর্ডার, ম্যাস অর্ডার, সার্ভিস। সার্ভিস বলতে তারা কী কী হচ্ছে সার্ভিস হচ্ছে প্রোভাইড করতেছে সবগুলো এখানে হচ্ছে পাবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার্স, তারপর হচ্ছে অ্যাড পান, কোনো সমস্যা হলে টিকেট। ঠিক আছে, তারপর হচ্ছে এপিআই, এফিলিয়েটস এবং হচ্ছে চাইল্ড প্যানেলস। ঠিক আছে, তো এফিলিয়েটস থেকেও ইনকাম করা যায়, চাইল্ডস প্যানেল থেকেও ইনকাম। চাইল্ডস প্যানেল আর এপিআই দুটোটা কিন্তু সেম জিনিস, মানে এখান থেকে তারা যে সার্ভিসটা দিচ্ছে আপনি চাইলে তাদের, মনে করেন আপনি নতুন একটা ওয়েবসাইট করে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন, সেটা পরবর্তীতে আমরা হচ্ছে আলোচনা করবো। জাস্ট হচ্ছে আমরা আজকে যেহেতু সাবস্ক্রাইবার লাগবে আমার চ্যানেলে আছে 975টা মূলত হচ্ছে সাবস্ক্রাইবার আছে, আমি চাচ্ছি এটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আমি আমার হয়ে যাক। ঠিক আছে, আমি আজকে কিছু সাবস্ক্রাইবার অর্ডার করবো। তো যেহেতু আমার হচ্ছে প্রথমে দেখাবো হচ্ছে সেটা হলো অ্যাড ফানের বিষয়টা। ঠিক আছে, প্রথম যখন আপনি এখানে, যেহেতু এটা ইন্ডিয়ান কোম্পানি তো দেখতে পাচ্ছেন এটা পেটিএম ম্যানুয়ালি হচ্ছে হয়ে যাবে। আপনার যদি মনে করেন বাংলাদেশ থেকে অনেকে হচ্ছে পেটিএম ইউজ করে, আপনারা যদি মনে করেন পেটিএমের মাধ্যমে পে করতে চান তাহলে আপনার এখান থেকে
আপনার এখানে অ্যামাউন্টটা বসানোর পর পে করলে মনে করেন আপনার হচ্ছে ম্যানুয়ালি পেমেন্টটা হয়ে যাবে পেটিএম অ্যাকাউন্টে। আর আপনি যদি চান যে বাংলাদেশ থেকে করবেন তাহলে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট, এই যে বিকাশের এই যে আপনার এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে? বিকাশ রকেট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, প্লিজ কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ, এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে, অথবা এই যে এই বিষয়টাতে যদি আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার মোবাইল থেকে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে তাদের সাথে সরাসরি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? যদি কিছু কিছু যদি না বুঝে থাকেন সরাসরি এইখানে হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে হচ্ছে আমি তফাৎ করতে যাচ্ছি, আমার ইউজার নেম এটো যে আমি আপনাকে টাকা পাঠাতে চাই বা আমি এত ডলার লোড করতে চাই, $1 হচ্ছে 85 টাকা করে আপনাকে কাউন্ট করবে, ঠিক আছে? আপনি যদি $10 তফাৎ করেন তাহলে আপনাকে 850 টাকা দিতে হবে। আমি তাদেরকে 850 টাকা পে করছি, তারা আমাকে $10 হচ্ছে এখানে লোড করে দিছে। আজকে আমি কি করবো, সাবস্ক্রাইবার নিব, ঠিক আছে? ইউটিউবের সাবস্ক্রাইবার এখান থেকে এই এই জিনিসটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে নিচে যাবেন, টুইটার স্পটিফাই, ওকে আমি দেখি ইউটিউব অ্যাডওয়ার্ডস ভিউস ইউটিউব শেয়ার্স ইউটিউব সাবস্ক্রাইবার নেব, ঠিক আছে? ইউটিউবের সাবস্ক্রাইবার এখানে সম্ভবত তাদের দুই ধরনের কোয়ালিটি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে দুই ধরনের কোয়ালিটি, একটার কোয়ালিটি হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার স্পিড 30 অথবা 50 দিন 30 দিনের রিভিউ, 30 দিনের ভিতরে যদি আপনার কোনো সাবস্ক্রাইবার কোনো কমে যায় বা কোনো একটা সাবস্ক্রাইবার কমে গেছে তখন হচ্ছে তাদেরকে যদি এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে এসে যদি তাদেরকে বলেন তারা সেটা হচ্ছে আবার নতুন করে দিয়ে দিবে, তো ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার আপনার হচ্ছে $24.80 লাগবে। লিঙ্কটা হচ্ছে ইউটিউবের লিঙ্কটা হচ্ছে এখানে দিতে হবে, এটা হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক দিলাম। এরপর কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কতগুলো হচ্ছে সাবস্ক্রাইবার আজকে নেবেন, ঠিক আছে? আমি যদি মনে করেন আপনি 500 সাবস্ক্রাইবার আছে যদি নিতে চাই তাহলে আমার খরচ কত পড়বে, $12.40, তো আমার তো মনে করেন আছে হচ্ছে মাত্র $10, তাহলে আমি অবশ্যই আরো কম নিতে পারবো, আমি একেবারে 400 দিই তাহলেই হবে। হ্যাঁ, এই যে বরাবর $9 হচ্ছে $0.92, ঠিক আছে? তো এখানে যদি আমি সাবমিট দিই তাহলে হচ্ছে আমার অর্ডারটা হয়ে যাবে, তো আমি এখন সাবমিট দিলাম। আপনারা এখানে পরবর্তীতে এসে কিন্তু দেখবেন আজকে কত তারিখ, আমার সাবস্ক্রাইবার কতগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন হচ্ছে আজকে হচ্ছে জুলাই মাসের হচ্ছে শনি রবি সোম আজকে হচ্ছে সোমবার, জুলাই মাসের সোমবার 12 তারিখ, ঠিক আছে? এখন বাজতেছে হচ্ছে 7:28, রাত হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে গেছে, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে এখন আপনারা কাউন্ট করবেন 400 সাবস্ক্রাইবার এখানে অ্যাড হচ্ছে কিনা, এই যে 975 এর সাথে আমার সাবস্ক্রাইবার হওয়ার সম্ভাবনা 975 + 400, ওকে তাহলে আমার সাবস্ক্রাইবার এসে দাঁড়াবে 1375 এর মতো। এখান থেকে সাবমিট দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ইউর অর্ডার রিসিভ, আমার অর্ডার আইডি এত, ঠিক আছে? অর্ডার আইডি এত, ইউটিউব সাবস্ক্রাইবার স্পিড এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 30 দিনের 30 দিন এবং হচ্ছে 50 দিনের ভিতরে এটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে? আমার ব্যালেন্স হচ্ছে কেটে নিয়ে গেছে, এটার ব্যালেন্স হচ্ছে আমার $10 ছিল, $10 থেকে আমি $9.92 খরচ করে ফেলছি এবং হচ্ছে বর্তমানে ব্যালেন্স আছে মাত্র 8 সেন্ট। এভাবে মূলত আপনার এখান থেকে অর্ডার করতে হবে, ঠিক আছে? ইটস লাইক এ বিজনেস, আমি প্রথম দিকে কিন্তু আপনাদেরকে কি বলছিলাম, ইটস লাইক এ বিজনেস। মনে করেন আপনার আপনি একটা চ্যানেল সেল করবেন হচ্ছে আপনার 10 থেকে 15,000 টাকায়, আপনি সেটা থেকে গেছে আপনি মনিটাইজেশন করবেন সেটা হলো দেখা গেছে 6,000 টাকার ভিতরে, তাহলে 6,000 টাকা ইনভেস্টমেন্ট বিক্রি করবেন সেটা হলো দেখা গেছে 11,000 টাকা, ঠিক আছে? তাহলে মধ্যবর্তী থেকে গিয়ে আপনার 5,000 টাকা লাভ। তো আমি এই জিনিসটাই মনে করেন আমি এই জিনিসটাই আমি আপনাকে বলবো যে মনে করেন মাসের ভিতরে যদি মনে করেন আপনি 4টা চ্যানেল দাঁড় করান তাহলে আপনি এভারেজে যদি 5,000 টাকা করে যদি আপনি প্রতিটা চ্যানেল থেকে যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে দেখা গেছে 4টা চ্যানেল থেকে আপনি 20,000 টাকা ইনকাম করতে পারবেন নিমিষে, উইদাউট এনি দেখা গেছে আপনার কোনো কি এখানে কোনো আপনার ভিডিও আপলোড বেশি করতে হচ্ছে না, দেখা গেছে আপনার ওয়াচ টাইমের জন্য চিন্তাভাবনা করতে হচ্ছে না, ঠিক আছে? বুঝতেই তো পারতেছেন, জাস্ট হচ্ছে মনিটাইজেশন করবেন চ্যানেলটা, ধুম করে সেল করে দেবেন। এখন কথা হচ্ছে ভাই, এমন ভাই আপনি বলবেন যে ভাই এতই যদি সহজ হয় ইউটিউব চ্যানেলটা আমি কোন জায়গায় বিক্রি করবো, ওকে কোনো সমস্যা নেই, আপনি ভিডিও ডিসক্রিপশনে একটা হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে গ্রুপের লিঙ্ক পাবেন, যেখানে আপনি SMS করবেন যে হেমন ভাই আমাকে হচ্ছে গ্রুপের লিঙ্কগুলো দেন। আমার একটা আমি এর ভিতরে একটা গ্রুপ করে নিয়েছি, সেটা আমি গ্রুপটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন আমার গ্রুপের একটা মেসেঞ্জার গ্রুপ ভার্চুয়াল প্রোডাক্ট বাই সেল, ঠিক আছে? ভার্চুয়াল প্রোডাক্ট এখানে হচ্ছে ডলার হচ্ছে কেনা বেচা হয়, আবার দেখা গেছে এখানে হচ্ছে ফেসবুক পেজ বিক্রি হয়, ফেসবুকের হচ্ছে গ্রুপ বিক্রি হয়, ঠিক আছে? এই ধরনের এই ধরনের গ্রুপগুলোতেই মূলত ইউটিউব চ্যানেল বিক্রি হয়, এখানে অনেক কিছু ভার্চুয়াল প্রোডাক্ট মানে যত ধরনের ভার্চুয়াল প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু এখানে হচ্ছে কি আপনি বাই সেল করতে পারেন। এই সার্ভিসগুলো কিন্তু ফেসবুকেও কিন্তু সেল হয়,
ঠিক আছে। আমি আপনাকে, আপনারা যদি যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করেন, ফেসবুক পেজের মাধ্যমে খুলে যারা হচ্ছে এই ধরনের অ্যাড দিতে চান, তারা চাইলে এই বিজনেসটাও করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাকে, এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন পেজ প্রমোট নামে, সে এখানে সরাসরি হচ্ছে পেজের পেজ লাইক হচ্ছে এখানে সেল করতেছে, ঠিক আছে। যেহেতু ইনস্টাগ্রাম লাইক ফেসবুকের জন্য হচ্ছে পেজ লাইক, ইনস্টাগ্রাম ফলোয়ার ফেসবুকের হচ্ছে পেজ ফলোয়ার, এক সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম উনি দিচ্ছে মাত্র 3500 টাকা দিয়ে। এটা হয়তো অনেক সময় উঠানামা করতে পারে। এই পেজের নাম হচ্ছে ইউটিউব বুস্ট ওয়েব বাংলা, যেমন হচ্ছে বুস্ট আর্ট ভিডি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব দারুণ অফার, নতুন ইউটিউবারদের জন্য বিকাশের মাধ্যমে রিসার্চ করে ওয়াচ টাইম ভিউ সাবস্ক্রাইবার বাড়ান, ঠিক আছে। তারা কোথায় থেকে সেল করতেছে, আপনিও চাইলে হচ্ছে এই সেম প্রসেস হচ্ছে যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখালাম এই ওয়েবসাইট থেকে সরাসরি মনে করে আপনারাও সেল করতে পারলেন, ঠিক আছে। কোনো কিছু জিনিস যদি বুঝতে না পারেন অবশ্যই ভাই একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে দেবো। আর যদি বড় ধরনের সমস্যা হয় আমি ভিডিও টিউটোরিয়াল করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।